মিলনপুর জঙ্গলের ধারে বাস করত টুনি ও কালু কাক। দুইজন ছিল প্রতিবেশী এবং ভালো বন্ধু। টুনি ও কাক দুজনেই দুটি ডিম দিয়েছে। কদিন পরেই ছানা ফুটবে। টুনি বোন, টুনি বোন, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছি। তুমি আমার ডিমগুলো দেখাশোনা করো। এই জঙ্গলে দিনে দিনে খাবারের অভাব দেখা দিচ্ছে, তাই বাইরের জঙ্গলে যেতে হবে খাবার খুঁজতে। আরে বোন কাক, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি তোমার ডিমগুলো দেখাশোনা করব। বুঝেছ কাক বোন? তারপর কাক খাবারের খোঁজে জঙ্গলের বাইরে চলে যায়। জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্তর ঘুরে বেড়ায়। অবশেষে জঙ্গলের একটি জায়গায় দানা খুঁজে পায়। যাক বাবা, পাঁচা গেল, এখানে কিছু দানা পেয়েছি, এটা খেয়ে পেট ভরবে। ধন্যবাদ টুনি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার ডিমগুলো দেখাশোনা করেছো। আরে কাকবন, এটা তো আমার কর্তব্য ছিল। ঠিক আছে কাকবন, এবার আমিও বাইরে যাব। জঙ্গলের বাইরে খাবারের সন্ধানে এবার আমি যাব। তুমি আমার ডিমগুলো দেখাশোনা করো। তারপর টুনি কাক বন্ধুর কাছে ডিমগুলো রেখে খাবারের সন্ধানে বাইরে চলে যায়। জঙ্গলের ভিতরে খাবারের সন্ধান করতে থাকে। বাহ, এখানে তো অনেকগুলো খাবার চাষ করা আছে। যাই, ভালোই হইল, এখানে রোজ রোজ আসব আর এখান থেকে পেট পুরে খেয়ে যাব। এদিকে কাক টুনির ডিমগুলো দেখাশোনা না করে ঘুমিয়ে পড়ে। সেই জঙ্গলে ছিল একটি পাজি শিয়াল। সে শুধু অন্যের খাবার চুরি করে খেত। অনেকক্ষণ তো ঘুমিয়েছিলাম, এবার যাই দেখি কিছু খাবারের সন্ধান করতে পারি কিনা। ওই তো টুনির বাসা দেখা যাচ্ছে। এদিকে দেখছি কাক বেটা ঘুমিয়ে আছে, এটাই সুযোগ। কাক টের পার আগেই টুনির বাসার ডিমগুলো সাপাই করব। এ দেখি মেঘনা চাইতেই জল, দু দুটি ডিম, আজ ভালোই জমবে, খেতে অনেক সুস্বাদু। যাক, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেয়ে সাবার করি। তারপর শিয়াল টুনির বাসার সবগুলো ডিম খেয়ে ফেলে। আর দুটি ডিম হলে ভালোই হতো, এই কাক বেটার ডিমগুলো খেতে হবে, আর একদিন আসব। তারপর ধূর্ত শিয়াল সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এদিকে টুনি তার বাসায় এসে দেখে তার ডিমগুলো কে যেন খেয়ে ফেলেছে। না বোন টুনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমার ডিম কে ভেঙেছে আমি দেখিনি। তুমি আবারও ডিম দাও, এবার আর আমি ভুল করব না। কদিন পর টুনি আবারও দুটি ডিম দেয়। বোন কাক, আমার আবারও খাবার খুঁজতে জঙ্গলে যেতে হবে, এবার কিন্তু আমার ডিমগুলো দেখে শুনে রেখো। তারপর টুনি খাবার খুঁজতে বাইরে চলে যায়। খাবার খুঁজতে বনের মাঝে অনেক ঘোরাঘুরি করে। এদিকে দুষ্ট শিয়াল আবারও টুনির বাসায় আসে। এবারও কাক ঘুমিয়েছিল। সুযোগ বুঝে শিয়াল টুনির বাসার ডিমগুলো খেয়ে সাবার করে দেয়। যাক, ভালোই হলো, টুনি খালি ডিম পারবে আর আমি খেয়ে যাব। পাখির ডিম খাওয়া যে কত সুস্বাদু, না খেলে বুঝতামই না পাখির ডিম যে এত স্বাদ। যাই, জলদি এখান থেকে পালাই, নয়তো কাক বেটা দেখে ফেলবে। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। টুনি বাসায় এসে দেখে তার দুটি ডিম খেয়ে ফেলেছে।
হাই হাই কি হলো আমার আবার দুটুটি ডিম খেয়ে ফেলেছে আমি এখন কি করব টুনি বোন আমি এবারে ঘুমিয়ে পড়েছিলাম সত্যি আমি দেখিনি কে তোমার ডিমগুলো খেয়েছে তারপর কাক তার ডিম রেখে খাবার খুঁজে চলে যায় ঠিক তখনই একটি ইগল এসে কাকের ডিমগুলো খেয়ে ফেলে এবার টুনি কাকের ডিম না দেখে টুনি ঘুমিয়ে পড়ে কাক বাসায় এসে দেখে তার ডিমগুলো খেয়ে ফেলেছে বোন কাক চলো এই জঙ্গল ছেড়ে চলে যাই অন্য একটি জঙ্গলে তবেই তো আমরা ছানা ফোটাতে পারবো এই জঙ্গলে আমরা ছানা ফোটাতে পারবো ঠিকই বলছো কাক বোন চলো আমরা অন্য একটি জঙ্গলে যাই তারপর কাক ও টুনি অন্য একটি জঙ্গলে চলে যায়